এখানে আরেকটা বিষয় গতকালকে মিনাক্ষী আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী আসার পর কথোপকথনের পরে তিনি হঠাৎ বললেন যে অমর্ত সেনকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হোক আমি এই বিষয়টা নিয়ে একটু স্যার আপনার কাছে আসবো এই কারণেই যে কেউ নিরাপত্তা পেতেই পারে অমর্ত্য সেন নিজে এমনিতেই নিরাপত্তা পেতেন কিন্তু তার নিরাপত্তা সেই নিরাপত্তার পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে ধরনের নিরাপত্তা স্বয়ং এ রাজ্যের মুখ্যমন্ত্রী পান বিশ্বভারতী তো অনুরোধ করেছিল এর বাইরে তো কিছু করেনি এই নিরাপত্তার সঙ্গে কি বিশ্বভারতের অনুরোধের কোনো যোগসূত্র আছে নাকি দেখো মুখ্যমন্ত্রী কি করছেন না করছেন সে ব্যাপারে আমি কোনো মতামত দিতে পারবো না তবে আমার খুব দুঃখ হয় যে অধ্যাপক সেনের মতন বিদগ্ধ মানুষ এই সমস্ত অন্যায় অবিচারগুলো মেনে নিচ্ছেন সত্যিই তো জেড ক্যাটেগরি সিকিউরিটি দেওয়া আমার হাসি পাচ্ছে কারণ বিশ্বভারতীর তরফ থেকে আমরা কিন্তু অনুরোধ জানিয়েছি এবং বারবার ওকে চিঠি দিয়ে বলেছি যে জমিটা আপনার কাছে বেশি আছে এবং আপনি জমিটা ফেরত দিন বা মাফ করিয়ে নিন তাতে কি হবে আমাদের বিশ্বভারতী অনেক জমি হরপ করেছে আমি যেটা আগের দিন তোমাকে বলেছিলাম বাংলার অনেক কেউ কেটার যাদের নাম যদি আমি করি তাহলে বাংলা সমাজে রেড়ে পড়ে যাবে সেই জন্য আমি চেয়েছিলাম অধ্যাপক সেন একটা উদাহরণ প্রতিষ্ঠা করুন উদাহরণের মাধ্যমে আমরা লোককে বলতে পারবো দেখো অধ্যাপক সে যখন জমি দিয়ে দিয়েছেন তোমরাও তোমাদের যে হরপ করা জমি দিয়ে দাও আমাদের চোখে এবং আমার ধারণা বাংলার অনেক মানুষের চোখে অধ্যাপক সেন হয়তোবা খুব বিখ্যাত লোক আমিও তাকে শ্রদ্ধা করি তিনি খুব বিখ্যাত অর্থনীতিবিদ কিন্তু জমি হরপকারী এই ব্যাপারে যে আমরা অভিযোগ নয় এটা কিন্তু ঘটনা কারণ এই ঘটনার ভিত্তিতে আমাদের কাছে কাগজপত্র আছে কাগজপত্রের ভিত্তিতে কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে পারি যে অমর্ত্য সেনও যে যারা যারা বিশ্বভারতী জমি হরপ করেছেন তার মধ্যে তিনিও একজন এখানে আরও একটা বিষয়ে আসি আপনি যখন এই কথাগুলো বলছেন অমর্ত্য সেন একজন বিধগ্ধ মানুষ নিশ্চয়ই সেখানে কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর মুখে এই কথাও শোনা গেল যে তার সঙ্গে যে আচরণ হচ্ছে সেটা বাংলার মানুষ ভালো চোখে দেখছেন না খোলা মনে নিচ্ছেন না আমি এই বিষয়টা একটু আপনার থেকে পরিষ্কার হতে চাই বারবার বিশ্বভারতী তার কাছে যাচ্ছে তাকে বলছে জমি দিয়ে দিন এটা কি আদৌ খুব একটা লোকচক্ষু লোকচক্ষু থেকে খুব একটা ভালো হচ্ছে না সবচেয়ে দুঃখ লাগে যে মুখ্যমন্ত্রী তার স্তাবকদের কথা শুনে একজন ব্যক্তির পুজো করছেন এখানে মুখ্যমন্ত্রীর কাছে প্রতিষ্ঠানটা বড় হলো না যে প্রতিষ্ঠানের পিছনে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জীবনের ত্যাগ আছে আমি খুব অবাক হচ্ছি যারা বিশ্বভারতী বাঙালির গর্ব না বিশ্বভারতী ভারতবাসীর গর্ব বিশ্বভারতী বিশ্ব মানবের গর্ব সেই বিশ্বভারতী প্রতিষ্ঠানটাকে বাঁচাবার চেষ্টা করছি আমরা সেখানে একজন ব্যক্তিকে এত বড় পুজো করা হচ্ছে এটা কিন্তু আমার কাছে খুব অবাক লাগছে এবং সেখানে আমার মনে হয় মুখ্যমন্ত্রী স্তাবক যারা আছেন সে আমলাও থাকতে পারে সে রাজনীতিবিদও থাকতে পারে তারা মুখ্যমন্ত্রীকে সঠিক উপদেশ দিচ্ছেন না এবং এতে কিন্তু আমি সমূহ বিপদ দেখছি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় মানব সভ্যতার বিপদ দেখছি আমি